আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সমাজকর্ম প্রথম পত্র থেকে মাত্র আমরা 160টি এমসিকিউ দেখব খুব ভালো মতো করে। আশা করতেছি এই 160টির মধ্যে তুমি 20 থেকে 25টি কমন পাবে, যেহেতু থামনেলে বলেছি 15টি কমন পাবে, এটা তো নিশ্চিত। আমি আশা করছি যে অবশ্যই তোমরা তার চেয়ে বেশি কমন পাবে। সকল বোর্ড সমাজকর্ম প্রথম পত্র মিনিমাম 3 বার দেখবে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং দিক নির্দেশনা অবশ্যই মেনে চলবে কিভাবে এটা পড়তে হবে। আর হ্যাঁ, সৃজনশীলের জন্য তোমরা অবশ্যই বোর্ড প্রশ্ন 2016 থেকে 2019 পর্যন্ত পড়লেই হবে, স্পেশালি 2019 আর হচ্ছে 2017। এই বোর্ড কোশ্চেনগুলো চ্যাপ্টার ভিত্তিক দেখলে কিন্তু হবে। চলো আমরা প্রথম এমসিকিউ দিয়ে স্টার্ট করি। প্রথম এমসিকিউ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ ম্যানি ফেসেস, গ্রন্থের লেখক কে? এটা হচ্ছে মরেলস ও শেফার। যদি তোমাদের কোনো মতভেদ থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সেটা নিয়ে আমি আবার রিসার্চ করে তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব, অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবে। বাংলাদেশে পেশাদার সমাজকর্ম পাঠ প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার উত্তর হচ্ছে সামাজিক সমস্যা নিয়ন্ত্রণের জন্য এবং সামাজিক সমস্যা সমাধানের জন্য, সামাজিক কাঠামো পরিবর্তনের জন্য নয়। তাহলে আনসার হচ্ছে 1 আর হচ্ছে 3। সমস্যা সমাধান প্রক্রিয়া হিসাবে সমাজকর্মে একটি শুধু উত্তর হবে বৈজ্ঞানিক প্রক্রিয়া। এরপরের প্রশ্ন, সামাজিক ভূমিকা পালন ক্ষমতা উন্নয়ন, সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার, সংরক্ষণ, শক্তিশালীকরণের নিম্নোক্ত কোন বিষয়টি কার্যকর ভূমিকা পালন করে? সেটা হচ্ছে সমাজকর্ম। সমাজকর্মের উদ্দেশ্য হলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকল মানুষের সামগ্রিক কল্যাণ, সত্য। সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন, এটাও সত্য। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, তাহলে এটা হচ্ছে না। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। পরের প্রশ্ন, সমাজকরণ উদ্দেশ্য হলো, একই প্রশ্ন কিন্তু এখানে অপশনগুলো কিন্তু ভিন্ন। তার উত্তর হবে সম্পদের সদ ব্যবহার, পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনায়ন, সামাজিক বিপর্যয় প্রতিরোধ। তাহলে 1, 2, 3 আনসার হবে। সমাজ কর্মকে কলা এবং বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন কে? R.A. স্কিডমোর ও M.G. থ্যাকারি। আধুনিক শিল্প সমাজের ক্রমবিকাশের জটিলতার ফলে সৃষ্টি হয়েছে কোন সমাজকর্ম? সেটা হচ্ছে পেশাদার সমাজকর্ম। সমাজকর্ম ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে। উক্তিটি কার? W.A. ফ্রিডল্যান্ডার। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখককে? W.A. ফ্রিডল্যান্ডার। এরপরে হচ্ছে সমাজকর্মে ত্রিবিধ, মানে ত্রিবিধ ভূমিকা বলতে বোঝায় প্রতিকার, প্রতিরোধ আর হচ্ছে উন্নয়নমূলক। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সক্ষমকারী পেশা বলতে বোঝায় সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা। সমাজকর্মের বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, মুনাফা অর্জনের জন্য পরিচালিত কার্যক্রম না, সংযোগকারী হিসাবে নিজস্ব সম্পদ কাজে লাগানোর প্রক্রিয়া, এটি একটি সাহায্যকারী সেবামূলক কার্যক্রম। অ্যান্সার হচ্ছে 2 আর হচ্ছে 3। এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে? NASW, সংখ্যায় বলতে পারো নাস ও। সোশ্যাল ওয়ার্ক কারিকুলাম স্টাডি কোনটি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়? এটা হচ্ছে কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন, অর্থাৎ CSWE। এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে সমাজকর্মের কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? এটা হচ্ছে 4টি। সমাজকর্ম যেটির সমন্বিত রূপ, মানে সম্মিলিত রূপ, প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন, যেটা এইমাত্র আমরা আলোচনা করে আসলাম, সেটা হচ্ছে 1, 2, 3। সমাজকর্ম কর্মসূচির অন্তর্ভুক্ত হলো রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন, মাদকাসক্তি নিরাময়, সংখ্যালঘুর অধিকার নিশ্চিতকরণ। অ্যান্সার হচ্ছে 2 আর হচ্ছে 3। সমাজকর্মকে বর্ণনা করা যায় কলা হিসাবে, বিজ্ঞান হিসাবে, পেশা হিসাবে। অ্যান্সার 1, 2, 3। সমাজকর্মের পরিধিভুক্ত শিশু কল্যাণ, সামাজিক স্বাস্থ্য, সমাজ কল্যাণ কর্মসূচি। অ্যান্সার 1, 2, 3। সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক পেশা, সংজ্ঞাটি কে দিয়েছেন? এটা হচ্ছে W.A. ফ্রিনল্যান্ডার। ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন 1300, মনে রাখতে হবে প্রথম দরিদ্র আইন 1349 সালে প্রণয়নের মূল লক্ষ্য ছিল সক্ষম শ্রমিকদের যে কোনো ইচ্ছুক মালিকদের অধীনে নিজ এলাকায় কাজ করতে বাধ্য করা, ভবঘুরেমি এবং ভিক্ষাবৃত্তি বন্ধ করা, সক্ষম দরিদ্রদের ভিক্ষাদান, এখানে ভিক্ষা বানটা খেয়াল করে নিবে, ভিক্ষাদানে জনগণকে উৎসাহিত করা। অ্যান্সার 1 আর হচ্ছে 2। এরপরে আমরা দেখতে পাচ্ছি
সরকারি পর্যায়ে দরিদ্র সমস্যা মোকাবেলায় করার লক্ষ্যে ইংল্যান্ডে সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেন কে? সেটা হচ্ছে রাজা অষ্টম হেনরি। এবার আমরা দেখবো হচ্ছে চব্বিশ, এখানে চব্বিশ হবে, চব্বিশ আর হচ্ছে 25 নং প্রশ্ন আমরা দেখবো। জেরি অ্যান্ড জেরি এর মতে কে বলেছে ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। জেরি অ্যান্ড জেরি এর মতে মানব সভ্যতার ইতিহাসে 1760 সাল থেকে 1850 সাল পর্যন্ত সময় একটি বিশেষ ঘটনার কারণে গুরুত্বপূর্ণ। এ সময় সমগ্র ইউরোপে বিশেষ করে ইংল্যান্ড নতুন যুগের সূচনা হয়, যার প্রেক্ষাপটে মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত হয়। উদ্দীপকের 1760 থেকে 1850 সালের বিশেষ ঘটনাটা কি? এটা ছিল শিল্প বিপ্লব। উক্ত ঘটনার ফলে মানুষ সহজেই পেশা পরিবর্তনের সুযোগ পায়, বস্তুবাদী চিন্তাধারার বিকাশ ঘটে, শ্রমিক মালিক বৈষম্য দূরীভূত হয়। অ্যান্সার এক আর হচ্ছে দুই। আমেরিকায় কত সালে CSWE গঠিত হয়? এটা হচ্ছে 1952 সালে। শিল্প বিপ্লবের প্রভাব হলো অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অপরাধ এবং কিশোর অপরাধ বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি। অ্যান্সার হচ্ছে এক আর হচ্ছে দুই। রানী এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে প্রণীত হয়? এটা হচ্ছে 1601 সালে। এরপরে আমেরিকায় কত সালে COS গঠিত হয়েছিল? 1877 সালে। শিল্প বিপ্লবের ধারণাটি নামকরণ করেছিলেন কে? আর্নল্ড টয়েনবি। এরপরে ইংল্যান্ডের দরিদ্র সমস্যা মোকাবেলায় 1531 সালে দরিদ্র আইনটি প্রণয়ন করেন কে? রাজা অষ্টম হেনরি। NASW কত সালে এটা গঠিত হয়? এটা হচ্ছে 1955 সালে। 1905 সালের দরিদ্র আইন কমিশন নিচের কোনটির জন্য সুপারিশ করে? সেটা হচ্ছে মিশ্র দরিদ্রাগার বিল। 1601 সালে দরিদ্র আইন কত সালে সংস্কার করা হয়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 1834 সালে এটা সংস্কার করা হয়। কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন CSWE আমেরিকায় কবে গঠিত হয়? এটা হচ্ছে 1952 সালে। একই প্রশ্ন দুইবার আসছে। এবার দেখো NASW এর পূর্ণ রূপ কি? এটা হচ্ছে ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ সোশ্যাল ওয়ার্ক। বর্তমানে 4 জন শ্রমিকের কাজ, শিল্প বিপ্লবের আগে 100 জন, 4 জনে 100 জন, তাহলে 2 জনে অর্ধেক হবে, সেটা হচ্ছে 50 জন। এবার আমরা দেখবো হচ্ছে সকালবেলা প্রাতঃ ভ্রমণে বেরিয়ে ঐশী দেখলো একজন মহিলা ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। ঠেলাগাড়িতে থালা নিয়ে বসে আছে একজন পঙ্গু ব্যক্তি, তাদের সঙ্গে বসে আছে একজন 8 বছরের শিশু। সে পথচারীদের কাছ থেকে ভিক্ষা নিয়ে থালায় রাখছে। ঐশী ওদের বলল, কাজ করতে পারো না, ভিক্ষা করো কেন? ঐশীর দেখা মানুষগুলোকে ইংল্যান্ডে প্রবর্তিত কোন আইন অনুযায়ী শ্রেণীবদ্ধ করা যায়? সেটা হচ্ছে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন অনুসারে এটা করা যেতে পারে, শ্রেণীবদ্ধ করা যেতে পারে। উদ্দীপকে উল্লেখিত শ্রেণীর ভিক্ষাবৃত্তি রোধে গৃহীত পদক্ষেপ হচ্ছে ভিক্ষা নেওয়া নিষিদ্ধ করে সংশোধনাগার কাজ করতে বাধ্য করা, মানে ব্যাখ্যা করা, এটা সঠিক। এরপরে অক্ষম দরিদ্রদের দরিদ্রাগারের তাদের সক্ষমতা অনুযায়ী কাজে বাধ্য করতে হবে, এটা সঠিক। গৃহভৃত্য হিসাবে অথবা দত্তক হিসেবে মনিবের কাছে থাকতে বাধ্য করা, তার অ্যান্সার 1, 2, 3। পোর ল ইউনিয়ন এর অন্যতম বৈশিষ্ট্য এটা আছে অভিভাবক বোর্ড। ভিভারিস রিপোর্টের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? সামাজিক নিরাপত্তায় গুরুত্বারোপ। এরপরে ভিভারিস রিপোর্টের সুপারিশ বাস্তবায়নের জন্য কয়টি মৌলিক নীতিকে যৌক্তিক বলা হয়? সেটা হচ্ছে 5টি। 1601 সালের দরিদ্র আইনে দরিদ্রকে কয় ভাগে ভাগ, কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? সেই শ্রেণীগুলো হচ্ছে সক্ষম দরিদ্র, হত দরিদ্র, নির্ভরশীল শিশু। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। নির্ভরশীল শিশু বলা হয় কাদের? এতিমদের, আচ্ছা এতিমদের, বেওয়ারিশদের না বিকলাঙ্গদের? অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। 1834 সালে দরিদ্র আইন প্রয়োগের ক্ষেত্রে মূলত যে নীতি অনুসরণ করা হয় সেটা হচ্ছে কম যোগ্যতার নীতি, শ্রমাগার পরীক্ষার পুনঃপ্রতিষ্ঠার নীতি, এরপরে নিয়ন্ত্রণের বিকেন্দ্রীয়করণের নীতি। অ্যান্সার হচ্ছে 1, 2, 3। শিল্প বিপ্লব বলতে যে ধরনের পরিবর্তন বোঝায়? অ্যান্সার হচ্ছে দ্রুত পরিবর্তন, আমূল পরিবর্তন, কিন্তু ধীর পরিবর্তন নয়। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত মানে সম্পৃক্ত শব্দ হলো ইন্ডাস্ট্রিয়া রেভলিউশন, ইন্ডাস্ট্রি। অ্যান্সার 1, 2, 3। শিল্প বিপ্লব মানব জীবনের জন্য আশীর্বাদ অভিশাপ না অর্থহীন? অ্যান্সার কিন্তু দুটোই, আশীর্বাদ এবং অভিশাপ দুটোই, কিন্তু অর্থহীন কিন্তু হবে না।
শিল্প বিপ্লবের ফলে পরিবর্তন হয়েছে সমাজ কাঠামো, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা? অ্যান্সার 1, 2, 3। শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট জটিল এবং বহুমুখী সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের যে পদ্ধতির উদ্ভব হয়েছে সেটা হচ্ছে মৌলিক পদ্ধতি, সহায়ক পদ্ধতি, দুটো মৌলিক আর হচ্ছে সহায়ক পদ্ধতি। এটা কিন্তু বহুমুখী জটিল এবং সমস্যা সমাধানের জন্য ব্যাপারটা মনে রাখতে হবে। এরপরে ববিতার ভাইকে পোরলয় ইউনিয়ন সম্পর্কে সম্যক ধারণা দিল, উক্ত ক্ষেত্রে যেটি প্রযোজ্য। অর্থাৎ পোরলয় ইউনিয়ন সম্পর্কে কি কি আছে, এটা একটি জেলা হিসেবে গণ্য হবে, প্রশাসনিক ইউনিট হিসাবে নির্ধারিত বোর্ড দ্বারা পরিচালিত। অ্যান্সার 1, 2, 3 হবে। 1601 সালের দরিদ্র আইনের সাহায্য দান নীতি এবং বিধান বিশ্লেষণ করলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ধনীরা গরিব আত্মীয়দের সাহায্য প্রদানে বাধ্য থাকবে, সরকারিভাবে দরিদ্রদের সাহায্য প্রদান। ফ্রান্স জন্মগ্রহণকারী মানে ফ্রান্সে জন্মগ্রহণকারীরা সাহায্যের যোগ্যতা অর্জন করবে, যেহেতু এটা ফ্রান্সই হয়, সেই হিসাবে অ্যান্সার 1, 2, 3। শিল্প বিপ্লবের ফলে উদ্ভব হয় স্বাতন্ত্রবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ। অ্যান্সার 1 আর 2। পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় কখন, শিল্প বিপ্লবের পরে। এরপর আমরা দেখবো হচ্ছে 55 নং প্রশ্ন, জয়ন্তীকে একজন পেশাদার সমাজকর্মী, তিনি বর্তমানে একটি কিশোর অপরাধ সংশোধনী প্রতিষ্ঠানে কর্মরত, সেখানে তিনি কিশোরদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত করে তোলেন যাতে পরবর্তী জীবনে তাদের অন্যের সাহায্য এবং দয়ার জন্য অপেক্ষা করতে না হয়। জয়ন্তিকা সমাজকর্মের কোন মূল্যবোধটির অনুশীলন করছেন? অ্যান্সার হচ্ছে স্বনির্ভরতা। পেশা এবং বৃত্তির মধ্যে পার্থক্য নিরূপিত হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে সুশৃঙ্খল জ্ঞান, দক্ষতা এবং নৈপুণ্যের মাধ্যমে, আর সবার শেষেরটা অর্থ উপার্জনের মাধ্যমে হচ্ছে পেশা এবং বৃত্তির মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। অ্যান্সার 1 আর 3। পরের প্রশ্ন, থমাস মুর একজন পেশাদার সমাজকর্মী, তিনি সমাজগ্রস্তদের মানে সমস্যাগ্রস্তদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেন না, কিন্তু তাদের মতামতকে মূল্যায়ন না করে নিজের মতামত তাদের উপর চাপিয়ে দেন এবং সাহায্যার্থীদের প্রয়োজনীয় তথ্য অন্যের কাছে প্রকাশ করে দেন। তার উদ্দীপকে থমাস মুর সমাজকর্মের কোন মূল্যবোধের গুরুত্বের সাথে গ্রহণ করেছেন, গুরুত্ব সহ গ্রহণ করেছেন, ভেদাভেদ যেহেতু করেন না তাহলে হচ্ছে সকলের সমান সুযোগ। উদ্দীপকে থমাস মুর সমাজকর্ম পেশায় যে নীতি লঙ্ঘন করেছেন, যেহেতু কারো মতামতে গ্রাহ্য করেন না, সেই হিসাবে হবে ছাত্রছাত্রীদের আত্মনিয়ন্ত্রণ অধিকার দেন না এবং হচ্ছে গোপনীয়তা। অ্যান্সার হচ্ছে 1 আর 3। কোন ভাষা থেকে পেশা শব্দটিকে বাংলা ভাষায় নেওয়া হয়েছে? ফার্সি। মূল্যবোধ কয় প্রকার? 5 প্রকার। পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা এবং উপদেশ প্রদানের এক জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন প্রয়োজন। সংজ্ঞাটি কে প্রদান করেছেন? এই বেন সর্বপ্রথম কে সমাজ পেশায় পেশাগত প্রশিক্ষণ দানের প্রস্তাব উপস্থাপন করেন, মানে প্রশিক্ষণের যে প্রয়োজন আছে এটা কে সর্বপ্রথম প্রস্তাব উপস্থাপন করেন, সেটা হচ্ছে NILDOYS। সমস্যা নির্ণয় করতে বোঝায়, মানে সমস্যা নির্ণয় বলতে বোঝায় ব্যক্তির সমস্যা চিহ্নিত করা। এরপরে পরের প্রশ্ন, হাবিবা HSC পরীক্ষার্থী, দ্বাদশ শ্রেণীতে ওঠার পরপরই বাবা মা তার বিয়ে দিয়ে দেন, নতুন সংসার ও পরীক্ষার পড়া সব মিলিয়ে সে মানসিক পীড়নের মধ্যে থাকে। টেস্ট পরীক্ষার আগের দিন তার স্বামী কলেজের সমাজকর্মের শিক্ষক, এখানে সমাজকর্মের হবে, সমাজকর্মের শিক্ষক মাহফুজ স্যারকে ফোন করে জানায় হাবিবা অস্বাভাবিক আচরণ করছে। এরপরে শিক্ষক বিষয়টি গুরুত্বের সাথে নেন এবং হাবিবার সাথে সরাসরি কথা বলে তাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। উদ্দীপকের সমাজকর্মের শিক্ষক কী ভূমিকা পালন করছে? অ্যান্সার হচ্ছে সমাজকর্মীর। এরপরে হাবিবার আচরণ স্বাভাবিক করতে শিক্ষক সমাজকর্মের কী মূল্যবোধ অনুসরণ করতে পারেন? আত্মনিয়ন্ত্রণ অধিকার, স্বনির্ভরতা অর্জন, সামাজিক দায়িত্ববোধ। অ্যান্সার হবে 1 আর 3। পেশাব সবসময় কীরূপ? সেবাধর্মী। পেশার জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজন? তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান। সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে কম্পটন অ্যান্ড গ্যালাওয়ে। এরপর দেখো পেশার আবেদনিক অর্থ কী? জীবন ধারণের বিশেষ উপায়। কোনটির জন্য সামাজিক স্বীকৃতি প্রয়োজনীয়তা আবশ্যক নয়, সেটা হচ্ছে পেশার জন্য। সমাজকর্ম পেশার মূল লক্ষ্য কী? জনকল্যাণ। এমন কিছু যা স্বাভাবিকভাবে মূল্যবান বা আকাঙ্ক্ষিত তাই হচ্ছে মূল্যবোধ, অর্থাৎ সামথিং ইন্টিনিয়ালি ভ্যালুয়েবল অর ডিজাইরেবল। সংজ্ঞাটি কার? এটা হচ্ছে ওয়েবস্টার। এরপরে ব্যক্তি বা সামাজিক দলের প্রত্যাশিত আচরণের মানদণ্ড বা মাপকাঠি সমূহই মূল্যবোধ নামে পরিচিত। সংজ্ঞাটি কে দিয়েছে? এটা হচ্ছে MW
পামফ্রে। এরপরে বৃত্তির জন্য যে জিনিস দরকার সেটা হচ্ছে সাধারণ বুদ্ধি, উচ্চতর ডিগ্রি, শারীরিক সামর্থ্য। অ্যান্সার হবে আমাদের এক আর হচ্ছে তিন। এরপরে সমাজকর্ম একটি পেশা, কারণ এর পেশাগত সংগঠন বিদ্যমান, সমাজকর্মীরা দায়িত্ববোধ সম্পন্ন হয়, এর উপার্জন ক্ষমতা নেই। অ্যান্সার হচ্ছে এক আর হচ্ছে দুই। যেসব গুণের অভাবে কোনো বৃত্তি পেশা হয় না সেটা হচ্ছে বিশেষ জ্ঞান, যোগ্যতা, ভালো বেতন। অ্যান্সার এক আর হচ্ছে দুই। যে দুটি সংস্থা সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেয় সেটা হচ্ছে গ্রিনউড বোয়েম। অ্যান্সার এক আর হচ্ছে দুই। রফিক সাহেব চেয়ারম্যান নির্বাচনে জয়ী হয়ে সবার ব্যক্তি মর্যাদার ঘোষণা দিলেন। ব্যক্তি মর্যাদার স্বীকৃতি যেটির উপাদান সেটি হলো সামাজিক মূল্যবোধ এবং হচ্ছে সমাজকর্মের মূল্যবোধ। অ্যান্সার এক আর হচ্ছে দুই। পরের প্রশ্ন, রুমানা বেগম তার স্কুল পড়ুয়া ছেলেকে সবসময় নিজের মতো করে বড় করতে চায়, ছেলের কোনো মতামত তিনি মানতে নারাজ। এখানে বলছে রুমানা সমাজকর্মের কোন মূল্যবোধের লঙ্ঘন করেছেন, এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার, পেশার বৈশিষ্ট্য, তাত্ত্বিক জ্ঞান, নির্ধারিত মূল্যবোধ এবং হচ্ছে জনকল্যাণমুখী। তাহলে আমাদের অ্যান্সার হবে এক দুই তিন। হিন্দু ধর্মের বিধান অনুসারে দেবোত্তর কয় প্রকার, এটা হচ্ছে দুই প্রকার। সুলতানার স্বপ্ন কার রচনা, বেগম রোকেয়ার রচনা। সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে, এটা তো সম্রাট শেরশাহ। ভারতবর্ষে নিযুক্ত কোন গভর্নর জেনারেল আইন জারি করে সতীদাহ প্রথাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন, এটা হচ্ছে লর্ড বেন্টিঙ্ক। সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো পরিবর্তন, সামাজিক নীতি এবং মূল্যবোধের পরিবর্তন, সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তন। অ্যান্সার এক দুই তিন। সামাজিক নিয়ন্ত্রণের বাহন হলো আইন এবং রীতিনীতি, যোগাযোগ ও সমন্বয়, ধর্ম এবং নৈতিক মূল্যবোধ। অ্যান্সার এক আর হচ্ছে তিন। সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাশ হয় কত সালে, এটা পাশ হয় হচ্ছে 1829 সালে। বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের প্রথম সহকর্ম উক্তিটি কার, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জাকাত বিতরণের খাত কয়টি, এটা হচ্ছে আটটি। সরাইখানা কাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, বিপদগ্রস্ত পথিকদের জন্য। এরপরে ওয়াকাফ এবং দেবোত্তরের মধ্যে অমিল কোনটি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়াকাফ হচ্ছে দুই প্রকার আর দেবোত্তর হচ্ছে তিন প্রকার, বাকিগুলোও কিন্তু তোমরা খুব ভালো মতো এটা পড়বে। সনাতন সমাজ কল্যাণ ব্যবস্থায় মূল চালিকা শক্তি কোনটি, ধর্ম আর হচ্ছে মানবতাবোধ, এটা ছিল সনাতন, মানে আগের দিনের কথা বলা হয়। কোন সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় সেবাগ্রহিতার আইনগত কোনো অধিকার নেই, সেটা হচ্ছে সামাজিক সাহায্যের ক্ষেত্রে কোনো আইনগত কোনো অধিকার নেই। বিধবা বিবাহ আইন পাশ হয় কোন সালে, এটা হচ্ছে 1856 সালে। মূলত বাইতুল মাল বলতে কী বোঝায়, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার। নারী নির্যাতন রোধ, বাল্য বিবাহ দূর ও প্রচলিত আইনের সংশোধনের জন্য সচেতন ব্যক্তিবর্গ ভুক্তভোগী ব্যক্তিদের জন্য জনমত গড়েছেন, আন্দোলন করেছেন, সরকারকে বাধ্য করেছেন আইন প্রণয়ন করতে। এসব প্রণীত আইনের ফলে বঞ্চিত শ্রেণীর সুযোগ সুবিধা পাচ্ছে। উদ্দীপকে ভুক্তভোগী শ্রেণীর জন্য প্রণীত আইনের সংশোধনকে কী বলে, এটা হচ্ছে সমাজ সংস্কার। প্রণীত আইনের ফলে বঞ্চিত শ্রেণী অধিকার এবং মর্যাদা পাবে, সত্য। তাদের বিরুদ্ধে অন্যায় এবং অবিচার দূর হবে, এটাও সত্য। তারা মর্যাদা পেলে অন্য শ্রেণীর অধিকার ক্ষুণ্ণ হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এক আর হচ্ছে দুই। এরপরে বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলে খরা মৌসুমে খুব অভাব দেখা দিত, যাকে মঙ্গা নামে অভিহিত করেন। সমাজকর্ম বানানটা খেয়াল রাখবে, সমাজকর্ম বিষয়ে ডিগ্রিধারী এনজিও কর্মী কামাল মনে করে এ অঞ্চলের অভাবগ্রস্ত মানুষকে বাঁচাতে হলে সমাজকর্মের বৈজ্ঞানিক পদ্ধতির পাশাপাশি কিছু সনাতন ব্যবস্থারও প্রচলন দরকার। তিনি তাদের শস্য মৌসুমে একটি সমবায় শস্য গোলা প্রতিষ্ঠার পরামর্শ দেন, যা তাদের মঙ্গার সময় খাবার সরবরাহ করবে। উদ্দীপকে ইঙ্গিতকৃত সনাতন সমাজ কল্যাণ ব্যবস্থা কোনটি, এটা হচ্ছে ধর্ম গোলা। পরের প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে ইঙ্গিতকৃত সনাতন সমাজ কল্যাণ ব্যবস্থার সাথে বাংলাদেশের বিদ্যমান নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির কোনটির সাথে সাদৃশ্য রয়েছে, মানে মিল রয়েছে। অ্যান্সার এক আর হচ্ছে দুই। VDF এবং হচ্ছে VGD। ওয়েলফেয়ার বলতে বোঝায় শুভকামনা, সমাজসেবা এবং হচ্ছে কল্যাণমূলক কাজ। তাহলে অ্যান্সার হবে হচ্ছে এক আর হচ্ছে তিন। সমাজ কল্যাণের লক্ষ্য আর্থসামাজিক চাহিদা পূরণ, বিত্ত বিনোদন বা চিত্ত বিনোদন চাহিদা পূরণ করা, স্বাস্থ্য সেবা প্রদান। অ্যান্সার হচ্ছে এক দুই তিন। সমাজ সেবার জন্ম ধর্মীয় চেতনাবোধ, পারস্পরিক সৌহার্দ, সহমর্মিতার মনোভাব। অ্যান্সার এক আর হচ্ছে তিন। জাকাতের লক্ষ্যটা কি, স্বনির্ভরতা অর্জন, স্বার্থপরতা রোধ, সম্পত্তির মোহরোধ। তাহলে অ্যান্সার এক দুই তিন।
দেবোত্তর আবেদনিক অর্থ কি? দেবোত্তরের আবেদনিক অর্থ হচ্ছে মানুষের সম্পত্তি, দেবতার সম্পত্তি, ঈশ্বরের সম্পত্তি। অ্যান্সার দুই আর হচ্ছে তিন। এরপর একটা, সতীদাহ শব্দটি গঠিত আগুন, সতী এবং দাহ, তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2, 3। পরের প্রশ্ন, জালাল সাহেব তার এলাকায় মসজিদ নির্মাণের জন্য আইন অনুগতভাবে 1 কাঠা জমি দান করেন। তিনি দুঃখী মানুষ এবং ভিক্ষুকদের অকাতরে দান করেন। উদ্দীপকে জালাল সাহেবের মসজিদের দানকে কি বলা হবে? এটা হচ্ছে ওয়াকফ, যেহেতু জমি দান করে দিয়েছেন। উদ্দীপকের জালাল সাহেবের দুঃখী মানুষ ও ভিক্ষুকদের প্রতি দান হচ্ছে সনাতন সমাজ কল্যাণ, দানশীলতা না ওয়াকফ, তাহলে অ্যান্সার 1 আর হচ্ছে 2। ধর্মগোলার কাজ, যেটা আমরা এইমাত্র একটা প্রশ্ন দেখে আসলাম, দুর্যোগ মোকাবেলা সত্য, স্বনির্ভর গ্রাম প্রতিষ্ঠা এটাও সত্য, সত্য মানব সম্পদ উন্নয়ন, তাহলে অ্যান্সার 1 আর হচ্ছে 2। কোন দলে আমরা অনুভূতি মানে ওই ফিলিং অত্যন্ত প্রকট থাকে, সেটা হচ্ছে প্রাথমিক দলে। সমাজকর্মে গবেষণার প্রথম ধাপ কোনটি? সমস্যার নির্বাচন। সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে বাধা প্রদান করার উপায় কী? সেটা হচ্ছে সামাজিক কার্যক্রম। পরের প্রশ্ন হচ্ছে, সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থের লেখককে? এটা হচ্ছে ম্যারি রিসমন্ড। সমাজকর্ম পদ্ধতি কয়টি? এটা হচ্ছে 2টি। সমাজকর্মের প্রধান মৌলিক পদ্ধতি হিসাবে ব্যক্তি সমাজকর্মের ধারণা দেন কে? এটা হচ্ছে ম্যারি রিসমন্ড। ইংরেজি মেথড শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ থেকে। ব্যক্তি সমাজকর্মে স্থান বলতে কি বোঝায়? নির্দিষ্ট জায়গা, সরকারি এজেন্সি না বেসরকারি এজেন্সি? অ্যান্সার হচ্ছে 2 আর হচ্ছে 3, সরকারি বেসরকারি। র্যাপোর্ট কি? সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মীর পেশাগত সম্পর্ককে আমরা বলেছি র্যাপোর্ট। ব্যাপারটা খেয়াল রাখবে, পরীক্ষা ইম্পর্টেন্ট আছে এই বছরের জন্য। সমাজ কার্যের মৌলিক এবং সহায়ক পদ্ধতি কয়টি? অ্যান্সার হচ্ছে 6টি। সাহায্যার্থীর সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে সহায়তা করে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সমাজকর্মে সমস্যাগ্রস্ত ব্যক্তির উপর সমস্যার প্রভাব বলতে বোঝায় পরিবেশের সাথে খাপ খাওয়ানো না পারা, সামাজিক ভূমিকা পালনে অপারগতা, স্বীয় সম্পদের ব্যবহার করতে না পারা, অ্যান্সার 1, 2, 3। পরের প্রশ্ন, রায়হান হাসপাতাল সমাজকর্মী হিসাবে মেডিকেল কলেজে কর্মরত। হাসপাতালের ভর্তিকৃত অরূপের মনস্তান্ত্রিক জটিলতা দূর করার জন্য তথ্য সংগ্রহের প্রয়োজনে তার সাথে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তোলেন। রায়হান তার পেশাগত লক্ষ্য অর্জনে সক্ষম হন এবং অরূপের সমস্যার সমাধান করতে পারেন। উদ্দীপকে উল্লেখিত রায়হান এবং অরূপের সম্পর্ককে কি বলবো? র্যাপো। রায়হান এবং অরূপের সম্পর্কে কে বলে? দূরত্ব দূর হয়ে ব্যক্তির সম্পর্ক গড়ে উঠবে, সমস্যা সমাধান প্রক্রিয়ার সাহায্যকারীকে আনা সহজ হবে, সাহায্যার্থী আস্থাশীল হবে এবং সমস্যা সমাধান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, অ্যান্সার হচ্ছে 2 আর হচ্ছে 3। পরের প্রশ্ন, পরিবার কোন দলের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে প্রাথমিক দল। এরপরের প্রশ্ন, সুবর্ণপুর একটি গ্রাম, এ গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র এবং অশিক্ষিত, এই এলাকার রাস্তাঘাট তেমন উন্নত নয়, তাদের জীবনযাত্রার মান নিম্ন, তাহলে উদ্দীপকের সুবর্ণপুর গ্রামের উন্নয়নের জন্য সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করা যায়? সেটা হচ্ছে সমষ্টি উন্নয়ন। উদ্দীপকের সুবর্ণপুর গ্রামের জন্য সমাজকর্মের মৌলিক পদ্ধতির সাথে সহায়ক পদ্ধতি হিসেবে গ্রহণ করা যায়, সেটা হচ্ছে সমাজকর্ম, প্রশাসন, গবেষণা এবং কার্যক্রম 3টি। প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলের শিক্ষার্থীরা স্কুলে আসে না, সেখানে গ্রামের মানুষ গরু বেঁধে রাখে, আবার ঢাকা শহরের একটি গার্লস স্কুলের সামনে ইভ টিচাররা প্রায়ই মেয়েদের উত্ত্যক্ত করে। উদ্যোগে উল্লেখিত গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে? সেটা হচ্ছে দল সমাজকর্ম। উদ্যোগে উল্লেখিত উভয় স্কুলের সমস্যা সমাধানের প্রথমেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে, সঠিক। শিক্ষার্থীদের মা বাবাকে সচেতন করা যেতে পারে, এটাও সঠিক। সমাজের গণ্যমান্য লোকদের সচেতন করা যেতে পারে, তাহলে এটাও সঠিক, অ্যান্সার 1, 2, 3। ব্যক্তি সমাজকর্ম, সমাজকর্মের মৌলিক পদ্ধতি, প্রাচীন পদ্ধতি না নিজস্ব পদ্ধতি, অ্যান্সার 1 আর 2। ব্যক্তি সমাজকর্মের উপাদান কি? ব্যক্তি, দল, মক্কেল, অ্যান্সার 1 আর হচ্ছে 3। পরের প্রশ্ন, সিফা একটি বেসরকারি এজেন্সি কর্মী, তাদের এজেন্সির মূল লক্ষ্য হচ্ছে জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা, আর সমাজকল্যাণ প্রশাসন এর প্রয়াস চালায়, প্রশাসনের কার্যক্রম হিসেবে কোনটি গ্রহণযোগ্য? সহযোগিতা, তাহলে সহযোগিতামূলক এটাই কিন্তু গ্রহণযোগ্য। উদ্দীপকের সিফার এজেন্সির কাজের সাথে সাদৃশ্য রয়েছে প্রশিক্ষণ গ্রহণ, ভাতা গ্রহণ না দক্ষতা, অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। সুমনা একজন সমাজকর্মী, তিনি সচেতন এবং পরিকল্পিত উপায়ে তার পেশাগত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেন।
তিনি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সমাজকরণের বিভিন্ন পদ্ধতি সরাসরি ক্ষেত্রে প্রয়োগ করেন। সমনার সমস্যা সমাধানের জন্য সমাজকরণ কোন পদ্ধতি সরাসরি প্রয়োগ করবেন, এটা আছে মৌলিক। সমনা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সমাজকরণের বিভিন্ন পদ্ধতি সরাসরি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেন, এতে প্রকাশ পায় সমাজকর্ম প্রশাসন মৌলিক পদ্ধতি না দল সমাজকর্ম। অ্যান্সার দুই আর হচ্ছে তিন। পরের প্রশ্ন, রফিক তিন বছর হলো একটি ক্রিকেট দলে নিয়মিত খেলে আসছিল, কিন্তু সম্প্রতি খেলার মধ্যে তার মনোযোগ নেই, দলেও সে নিয়মিত থাকতে পারছে না। রফিকের জন্য সমাজকর্মের কোন পদ্ধতিটি সবচেয়ে উপযোগী? ব্যক্তি সমাজকর্ম, ব্যক্তিক উন্নয়ন। সমাজকর্মের এখানে এক টাকার বেশি চলে আসছে। সমাজকর্মের পরিভাষায় 5P দ্বারা কোনটি বোঝানো হয়? ব্যক্তি সমাজকর্মের উপাদান বোঝানো হয়। দল বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যেখানে পরস্পরের মাঝে একটি সামাজিক সম্পর্ক বিদ্যমান। উক্তিটি কার? এটা হচ্ছে ম্যাকাইভার। কখন দলীয় প্রচেষ্টায় মূলত ধর্মীয় কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল? প্রাচীন যুগে। আমলা অনুভূতি কোন দলের থাকে? এটা হচ্ছে অন্তর্দলে। অন্তর্বর্তী দল কত প্রকার? দুই প্রকার। দল সমাজকর্ম প্রক্রিয়া একটি সচেতন সাহায্যকারী প্রক্রিয়া। উক্তিটি কার? এটা হচ্ছে ইমানুয়েল ট্রপ। এরপর হচ্ছে দ্য সোশ্যাল সিস্টেম গ্রন্থটি কার? এটা হচ্ছে ট্যালকট পারসন্স। এরপরে মেথড অ্যান্ড প্রিন্সিপালস অব কমিউনিটি ডেভেলপমেন্ট গ্রন্থটি কার? এটা হচ্ছে ডক্টর সালা এল ডিন ABT। এরপরে দেখো, দল সমাজকর্ম হলো গঠনমূলক পরিকল্পনা, পরিকল্পিত প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া। অ্যান্সার হচ্ছে এক আর হচ্ছে দুই। পরের প্রশ্ন, দল সমাজকরণের মূল উদ্দেশ্য কি? লক্ষ্য অর্জন করা, পরিকল্পনা বাস্তবায়ন করা, দলীয় কার্যক্রম করা। অ্যান্সার এক দুই তিন। কোনটি সমষ্টির একক হিসাবে কাজ করে? এটা হচ্ছে গোষ্ঠী। সমষ্টির একক হিসাবে ব্যাপারটা কিন্তু এখানে বুঝতে হবে। সমষ্টি সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ হলো সমষ্টি অনুধান, সদস্য বিশ্লেষণ, পরিকল্পনা গ্রহণ। অ্যান্সার এক আর হচ্ছে দুই। সামাজিক দলের বৈশিষ্ট্য, একের অধিক লোকের সমাবেশ ও দলীয় অনুভূতি মোটামুটি স্থায়িত্ব। অ্যান্সার এক দুই তিন। সামাজিক প্রতিষ্ঠানকে সংগঠিত এবং পরিচালনা করার প্রক্রিয়া হলো সমাজ কল্যাণ প্রশাসন। উক্তিটি কার? WA ফিনল্যান্ডার। এরপর হচ্ছে সমাজকর্ম প্রশাসনের প্রধান উপাদান কতটি? এটা হচ্ছে 11টি। দ্য ফাংশন অ্যান্ড প্র্যাকটিস অফ আর রিসার্চ ইন সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কার? এটা হচ্ছে মার্গারেন্ট ব্ল্যাঙ্ক নার। জ্ঞান অনুসন্ধানের জন্য মানসম্মত পদ্ধতি প্রয়োগী হচ্ছে গবেষণা। উক্তিটি কার? এটা হচ্ছে গ্রিন উড। প্রশাসন হচ্ছে পদ্ধতি, কৌশল, প্রক্রিয়া। অ্যান্সার এক দুই তিন। সমাজ কল্যাণ প্রশাসন পরিমার্জন প্রক্রিয়া, সুপরিকল্পিত প্রক্রিয়া না মূল্যায়ন প্রক্রিয়া? অ্যান্সার হচ্ছে এক আর হচ্ছে দুই। সমাজ কল্যাণ প্রশাসনের উদ্দেশ্য কর্মসূচি প্রণয়ন, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি, সিদ্ধান্ত গ্রহণ। অ্যান্সার এক দুই তিন। রিসার্চ অর্থ পুনঃ অনুসন্ধান, গবেষণা, অজানাকে জানা। অ্যান্সার এক আর হচ্ছে দুই। গবেষণা হলো কম্পিউটারের সাহায্যে কোনো কিছু খোঁজা, হারিয়ে যাওয়া গোর অনুসন্ধান, এলোপাথারি খোঁজাখুঁজি, বিজ্ঞান ভিত্তিক এবং ধারাবাহিক অনুসন্ধান। সমাজকর্মী মাসুদ তার এলাকার দরিদ্র এবং অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে কিছু কাজ করতে চায়, কিন্তু এ বিষয়ে তার কোনো তথ্য জানা নেই। উদ্দীপকে উল্লেখিত তথ্য সংগ্রহের জন্য মাসুদ কোন ধরনের পদ্ধতির সহায়তা নিতে পারে? অ্যান্সার সমাজকর্ম গবেষণা। উদ্দীপকে উল্লেখিত সহায়ক পদ্ধতিটির বৈশিষ্ট্য হলো সমস্যা সমাধান প্রক্রিয়া, সুশৃঙ্খল অনুসন্ধান পদ্ধতি, সমাজকর্ম পদ্ধতির কার্যকারিতা। অ্যান্সার হচ্ছে শুধু দুই নাম্বার। সমষ্টি উন্নয়নে মূলনীতি নির্ধারিত হয় কত সালে? এটা আছে 1957 সালে। V8 প্রকল্প চালুর যথার্থ কারণ কোনটি? গ্রাম সমষ্টি উন্নয়ন। এই ছিল 160টি প্রশ্ন। আশা করি তোমাদের এই 160টি প্রশ্ন বললে এখান থেকে 15টি কমন। তোমাদের যদি খুব ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই আমি দ্বিতীয় পত্রে তোমাদের MCQ সাজেশনটা দিব। তো সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।